চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ফের গ্রেপ্তার বনগাঁয়। এর আগে এই একই অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের জেরা করে রানাঘাট থেকে গ্রেপ্তার চক্রের মূল পাণ্ডা। ভুয়ো নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে আগেই তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছিল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। এবার অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে চক্রের অন্যতম মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল সাইবার ক্রাইম থানা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বিশাল হেলা। ধৃতের বাড়ি রানাঘাট থানার মেঠোপাড়া এলাকায়। মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাগদা থানা এলাকার বাসিন্দা এক তরুণী বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন, চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন তিনি। অভিযুক্তরা সোশ্যাল সাইটে চাকরির নামে বিজ্ঞাপন দেয়। প্রতারিত তরুণী বিজ্ঞাপন দেখেই যোগাযোগ করেন তাদের সাথে। এরপর কখনো ফর্ম ফিল আপ, কখনো বা পুলিশ ভেরিফিকেশনের নাম করে বিভিন্ন কথা বলে ধাপে ধাপে বাগদার তরুণীর কাছ থেকে অনলাইনে টাকা নেয় অভিযুক্তরা। বেশ কয়েক হাজার টাকা দেবার পর সন্দেহ হয় তরুণীর। ব্যাংকে গিয়ে খোঁজ খবর করেন তিনি। জানতে পারেন, চাকরি সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি ব্যাংক থেকে প্রকাশিত হয়নি এবং সেখানে নিয়োগ করাও হচ্ছে না। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তরুণী যোগাযোগ করেন বনগাঁ সাইবার ক্রাইম থানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নকল নিয়োগপত্র দিয়ে প্রায় 22,000 টাকা নিয়েছিল অভিযুক্তরা। এরপর তদন্তে নেমে পুলিশ সাগর দাস, বাচ্চু ঘোষ, আকাশ নাথ নামে তিন যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের বনগাঁ আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ধৃতদের জেরা করেই মূল অভিযুক্ত বিশাল হেলার সন্ধান পায়। চক্রের মূল পাণ্ডা বিশালকে এদিন সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স লাইন, বনগাঁ।